কম্বোডিয়ার পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় 11 জনের মৃত্যু হয়েছে। সোমবার দেশটির কর্তৃপক্ষ জানায় 75,000 হেক্টরের বেশি এলাকা ডুবে গেছে বন্যার পানিতে। বাড়িঘর হারিয়ে বাস্তুচ্যুত হয়ে পড়েছে মানুষ। বন্যার্ত এলাকা থেকে 2,500-এর বেশি পরিবারকে উদ্ধার করে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিয়েছে জরুরি সহায়তাকারী দলের সদস্যরা। এদিকে ভিয়েতনামে মৌসুমি বৃষ্টি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 23 জনে। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত 14 জন। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে 46,000 মানুষকে। বাড়িঘর পানিতে তলিয়ে যাওয়ায় বাস্তুচ্যুত হয়ে পড়েছে 1,00,000-এর বেশি পরিবার।